আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে যে টিক্সটা দেখাবো আজকে আপনারা হয়তো জানেন না। আর সবারই সমস্যা হয় এই জিনিসটা নিয়ে, হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে হয়তো 90% লোকের এই সমস্যাটা হয়, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তো সমস্যাটা কি তার আগে তো জানতে হবে। তো সমস্যাটা হলো এটাই যে আমাদের হোয়াটসঅ্যাপে নতুন নতুন গ্রুপ অ্যাড হয়ে যায়, নতুন নতুন গ্রুপ শুধু অ্যাড হয়ে যায়, আমরা জানতেই পারি না। আর ওইগুলো গ্রুপে আজে বাজে লিঙ্ক, এটা ওটা ভিডিও, মানে যা হয়তো প্রয়োজন না আপনার তাই চলে আসে, আপনার পারমিশন ছাড়াই যেই কোনো গ্রুপে আপনি কি বা যে কেউ আপনাকে অ্যাড করে দেয়। তা আজকে যে টিক্সটা দেখাবো এই টিক্সের মাধ্যমে কি করতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপে সেটিংয়ে যে টিক্সটা যদি করে দেন তো আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে আর কেউ তো আপনাকে অ্যাড করতে পারবে না, আপনি যতক্ষণ পারমিশন না দিবেন। তো খুব একটা ভালো ইনফরমেশন আমি মনে করি, কেননা সবারই একটা বিরক্তকর এই জিনিসটা, কেননা যেই সেই আপনাকে গ্রুপে অ্যাড করে দেয় আর লাস্টের দিকে কি হয় যে গ্রুপে হাজারো SMS আসতেই থাকে, এটা ওটা লিঙ্ক, উল্টা পাল্টা লিঙ্ক আসতেই থাকে, যা হয়তো আপনার ফোনের জন্য, আপনার সিকিউরিটির জন্য, আপনার প্রাইভেসির জন্য খুব ক্ষতিকর। তো আপনি এই ভিডিওটা লাস্ট অবধি দেখুন, তাহলে আপনি সেটিংটা যদি করেন তাহলে আপনাকে আর হোয়াটসঅ্যাপে কেউ গ্রুপে আপনার পারমিশন ছাড়া আর কেউ অ্যাড করতে পারবে না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন, আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেন, তাহলে আমি এই টাইপের নতুন নতুন ভিডিও না আসলে খুব সহজে পেয়ে যাবেন। আপনারা দেখছেন অসম চ্যানেল, আমি বিপ্লব। তো চলেন শুরু করছি। চলেন তাহলে শুরু করছি। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর দেখবেন এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর দেখেন এখানে সেটিং লেখা আছে নিচে, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ভিডিওটা যদি একটু কাজে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কেননা এই টাইপের সমস্যাতে হয়তো সবাই ভোগে, যা হয়তো জানে না যে কিভাবে সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। তো অবশ্যই আপনি যদি শেয়ার করে দেন ভিডিওটা সব, তো আপনারও হেল্প হবে, আমারও হেল্প হবে, আপনার বন্ধুদেরও হেল্প হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করবেন, আমি যতটা পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনি সেটিংয়ে আসার পর দেখেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন আপনার এখানে প্রাইভেসি লেখা আছে, প্রাইভেসির উপরে চলে যাবেন। প্রাইভেসি যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন, নিচে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে গ্রুপস, গ্রুপসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাদের এখানে দেখেন মাই কন্ট্যাক্ট লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যে দেখেন আপনার যে ডান লেখা আছে ডানের উপরে ক্লিক করে দেবেন, ব্যাস। আর আপনাকে যেই সে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না, আপনার যতক্ষণ আপনি এই গ্রুপসে এসে যতক্ষণ আপনি ওপরের অপশনটা আবার ক্লিক করে ডান না করবেন আপনাকে কেউ গ্রুপে আর অ্যাড করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। তো দেখলেন খুব সহজ একটা সমস্যা থেকে সমাধান পেয়ে গেলেন। তো দেখবেন আবার আপনি এখানে যাবেন, মাই কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেবেন, ডান করে দেবেন, ব্যাস এখানে দেখবেন আপনার এখানে সেটিংটা হয়ে গেছে। তো এরকম করে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যেই সেই গ্রুপ আপনাকে আর অ্যাড করতে পারবে না এই ট্রিক্সের মাধ্যমেই।